শুরু করছি আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা ইঁদুর চরিতামৃত। সেদিন সকাল 8টা বেজে গেল, তবু দু ভাইয়ের ঘুম ভাঙতে দেরি হচ্ছিল। অর্ধতন্দ্রায় হর্ষবর্ধন নানাবিধ সুখ স্বপ্ন দেখছিলেন, যেমন কেবলমাত্র কলার খোসায় চেপে পৃথিবী পরিভ্রমণ করা যায় কিনা, কিংবা যদি এমন হতো রেল লাইনের উপর দিয়ে ট্রেন না চলে, যদি প্ল্যাটফর্মটায় চেপে খোলা জায়গায় হাওয়া খেতে খেতে পাইচারি করতে করতে দিব্যি হিল্লি দিল্লি বেড়ানো যেত। ঠিক এমনই সুখের সময় সহসা হর্ষবর্ধনের মনে হলো তার ভুঁড়ির ভার যেন অকস্মাৎ অনেকখানি বেড়ে গেছে। চোখ খুললে পাছে স্বপ্নের আমেজ টুটে যায়, সেই ভয়ে হর্ষবর্ধন চোখ বুঝেই ডাকলেন, গোবরা, এই গোবরা। দেখ তো আমার পেটে কি। চোখ না খুলেই গোবর্ধন জবাব দিল, কি আবার। ইতিমধ্যে ভুঁড়ির বোঝাটিকে বেশ সচল এবং সক্রিয় বলে হর্ষবর্ধনের বোধ হতে লাগল। ব্যাপার কি, নিতান্তই কি নিদ্রার মায়া ত্যাগ করে অকালে চোখ খুলতে হবে, কিংবা খবরের কাগজের বড় বড় হরফে যাকে বলে ভীষণ আকস্মিক দুর্ঘটনা, তেমনি ভয়াবহ কিছু তারই উদরের উপরে এই মুহূর্তে ঘটে যাচ্ছে। তার ভয় হচ্ছিল চোখ খুলতে। দেখ না নড়ছে যে রে আমার পেটে। পেটে নড়ছে, পিলে টিলে হয়তো। গোবর্ধনও চোখ খোলার কষ্ট করতে প্রস্তুত নয়। হর্ষবর্ধন ভাবলেন গোবরা ভুল বলেনি, পিলেই হবে, নইলে পেটে আবার নড়বেটা কি। আসামের পিলে ডাকসাইতে পিলে কলকাতায় এসে হাওয়া বদল করে শহরের হালচাল দেখে আন্দোলন শুরু করেছে, এমন আশ্চর্য কিছু নয়। আকস্মিক ভূমিকম্পের কারণ অবগত হয়ে হর্ষবর্ধন নিশ্চিন্ত হলেন। আবার তার নাক ডাকতে শুরু করল। ভূমিকম্পে চাপা পড়ার ভয় নেই যখন, সে ভয় বরং পাশের লোকের কিছু পরিমাণে থাকলেও ভুঁড়ির যিনি মালিক তিনি একেবারে অকুত ভয়। সুতরাং হর্ষবর্ধন ভূর্তুত বিপর্যয়ে মাথা ঘামানোর নিষ্প্রয়োজন জ্ঞান করলেন। তার নাক ডাকতে লাগল। বর্ধনেরা নিশ্চিন্ত হলেও পিলে নিশ্চিন্ত ছিল না। হঠাৎ গোবর্ধন অনুভব করল কি যেন একটা লাফিয়ে পড়ল তার পেটের উপর। ভয়ে তার সারা শরীর কুঁকড়ে গেল, কিন্তু চোখ খুলতে সাহস হলো না। দাদার পিলে তার পেটে লাফিয়ে আসবে, শারীর তত্ত্বের নিয়মে এটা কি সম্ভব, সে ভয়ানকভাবে ভাবতে শুরু করল। ইতিমধ্যে একটা ক্ষীণ আর্তধ্বনি শোনা গেল, নিয়াও, পিলের ডাক। আওয়াজ শুনে গোবর্ধনের নিজের পিলে চমকে গেল, সে ধড়মড় করে উঠল, এ যে বেড়াল, ও দাদা। তার কণ্ঠে ও চোখে বিভীষিকা, বেড়ালকে তার ভারী ভয়। হর্ষবর্ধন উঠে বেড়ালটাকে বিপর্যস্ত গোবর্ধনের উদর থেকে সজোরে বেদখল করে ঘরের কোণে নিক্ষেপ করলেন। বেড়াল, বেড়াল এলো কোত্থেকে, কি বিপদ। বেড়ালটা তৎক্ষণাৎ ফের লাফিয়ে বিছানায় এসে উঠল। তার সেই লাফটাকে একসঙ্গে হাই এবং লং জাম্পের রেকর্ড বলা যেতে পারে। মার্জার মহাপ্রভুর ভীত দৃষ্টি অনুসরণ করে দুই ভাই দেখলেন ঘরের কোণে তিনটি কেঁদো কেঁদো ইঁদুর। নিশ্চিত নিরুদ্বেগে তাদের রাত্রে ভুক্তা বিশেষের সদ্ব্যবহারে নিরত। বিছানায় বসে তিনজনে সভয়ে সেই দৃশ্য নিরীক্ষণ করতে লাগলেন। ভয়ের কথাই বটে, কাবুলে ইঁদুর হয় কিনা জানা যায়নি, কিন্তু কাবুলি ইঁদুর বলে যদি কিছু থাকে এগুলি হচ্ছে তাই। তারই ভাইরা ভাই নিঃসন্দেহে। কাবুলি বেড়ালের সঙ্গে এরা কেমন ব্যবহার করে কে জানে, কিন্তু গো বেচারা বাঙালি বেড়ালকে যে এরা আদবে আমল দেয় না তা তো স্পষ্টই। মানুষদের এরা কদ্দূর খাতির করবে তাও জানা নেই। হর্ষবর্ধন নিতান্ত ভাবিত হন। গোবরা সাহস দেয়, ভয় কি দাদা, ওরাও তিনজন আমরাও তো তিনজন। হর্ষবর্ধন হতাশভাবে ঘাড় নাড়েন, সম্মুখ সমরে এই বেড়ালটা ধর্তব্যের মধ্যেই নয়, দেখলি না কিরকম পালাতে ওস্তাদ, কিরকম লাফখানা দিল, বাপরে আস্ত একটা কাপুরুষ। অনেকক্ষণ মাথা ঘামিয়ে কথাটা গোবর্ধনের মনে আসে, যাকে ইংরেজিতে বলে কাউহার্ড, আস্ত গরু, গরুর পাল, যা বলেছ। হর্ষবর্ধন বুক ফুলিয়ে বলেন, যদি এক একজন করে আসে আমি ওদের ভয় খাই না, কিন্তু তা তো আসবে না, একসঙ্গে সব তারা করবে, তাহলে কি বিপজ্জনক ব্যাপারটাই না ঘটবে, ভেবে গোবর্ধন শিউরে ওঠে।
একসঙ্গে তিন তিনটে কাবুলি ইঁদুরের আক্রমণ ঠেকানো কি সহজ কথা? এ যা ইঁদুর, বেড়াল দূরের কথা। এরকম বাহন দেখলে বাবা গণেশকেও পালাতে হতো। কার বাবু প্রাণের মায়া নেই? গোবরা বলে, বুঝেছ দাদা, এ চিজ দেখলে গণেশ বাবাজিও পালাতেন, এমনকি তোমার ওই ঐরাবত। আমরা তো কোন ছাড়। হর্ষবর্ধন গম্ভীর হয়ে ওঠেন। আমি ভাবছি যদি তারা করে তাহলে কি করব। কড়িকার ধরে ঝুলতে হবে দেখছি, পালাবো কোথায়? হ্যাঁ, দরজা তো ওরাই আগলে রয়েছে। দুই ভাই কড়িকার ধরে ঝুলছেন, বেড়ালটা দাদার কাছে আশ্রয় করে দোদুল্যমান, আর নিচে থেকে ইঁদুরদের ভয়ানক লম্ফঝম্ফ। এই দৃশ্য কল্পনা করে গোবরার হাসি পেল। তাই তো, তাহলে তো ভারী মুশকিল হলো দাদা, তুমি কি ওই ভারী দেহ নিয়ে ঝুলতে পারবে? বেড়ালটাও কটাক্ষে হর্ষবর্ধনের বিপুল কলেবর লক্ষ্য করল। তার মুখভাব দেখে মনে হলো গোবর্ধনের মতন সেও এ বিষয়ে সন্দেহবাদী। বিড়ালের সহানুভূতি হর্ষবর্ধনের হৃদয় স্পর্শ করল। যদি করেই তারা, আমি ভয় করি নাকি? হর্ষবর্ধন তাল ঠুকে বেড়ালটার লেজ মুঠিয়ে ধরেন। তাহলে এই বেড়ালটাকেই বাগিয়ে ধরব, বেড়ালে ইঁদুর মারে বলে শুনেছি, এই বেড়াল পেটা করেই ইঁদুর বেটাদের মেরে খতম করব। বেড়ালটা হস্তগত লেজের বিরুদ্ধে কুণ্ঠিতভাবে আপত্তি জানায়। নিউ অনাহত ও অনাকাঙ্ক্ষিত এই চতুষ্পদ ব্যক্তিটিকে গোবরারও ক্রমশ ভালো লাগছিল। ভালো লাগবারই কথা, আসন্ন বিপদের মুখে শত্রুর সঙ্গেও আত্মীয়তা হয়। ভীষণ বন্যাবর্তে মানুষ আর বাঘ একই ঘরের চাল আশ্রয় করে পাশাপাশি ভেসে চলেছে, অনেক সময় এমন দেখা গেছে। যাই হোক, আসল কথা এই, বিপদে পড়লে বাঘের সঙ্গে বন্ধুত্ব হয়, সুতরাং একটা বেড়ালের সঙ্গে গোবরা ভাব করে ফেলবে এ আর বেশি কথা কি। সুতরাং সে দাদার প্রস্তাবের প্রতিবাদ করে। তাহলে বেড়ালটাও যে সাবার হবে। হয় হোক গে, কথায় বলে যাক শত্রু পরে পরে, ইঁদুরও যাক বেড়ালও যাক, ওদের কাউকেই চাইনি। আচ্ছা, ইঁদুরগুলো যদি এখন বিছানায় লাফিয়ে আসে দাদা? কেন, তা আসবে কেন? বিছানা কি ওদের খাদ্য নাকি? হ্যাঁ, গদি কাটে বলে শুনেছি, নিশ্চয়ই তুলো খায়। কিন্তু তা নয়, যদি বেড়াল থেকে তারা করতে আসে? এ বলিস কি! হর্ষবর্ধন সন্ত্রস্ত হয়ে ওঠেন। তা পারে তারা করতে, যেরকম মাঝে মাঝে তাকাচ্ছে বেড়ালটার দিকে, কি হবে তাহলে? হর্ষবর্ধনের হৃৎকম্প হয়। তাই তো ভাবছি দাদা, দে ওকে ইঁদুরদের দিয়ে দে, পিকনিক করে ফেলুক, ওর জন্য কি আমরাও প্রাণে মরব? কিন্তু বেড়ালটা বোধ করি ওদের মতলব টের পেয়েছিল, এমনভাবে গদিতে নো কেটে বসলো যে টেনে তোলা কার সার্থক। বেড়ালের সঙ্গে টাগ অফ ওয়ারের প্রাণান্ত পরিশ্রমে দুই ভাই যখন ঘর্মাক্ত কলেবর, ইঁদুর তিনটে তখন প্রাতরাশ সমাপ্ত করে নিঃশব্দে প্রস্থান করেছে। বাহুযুদ্ধে ব্যস্ত থাকায় তিনজনের কেউই এদিকে দৃকপাত করেননি। প্রথম বেড়ালের নজরে পড়তেই সে ঘাড় ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণ পরে পরিষ্কার গলায় উঁচু খাদের ডাক ছাড়ল। পরমুহূর্তেই সে বর্ধনদের বাহুপাশ থেকে বিমুক্ত হয়ে বিছানা থেকে নেমে গেল। দরজা পর্যন্ত একবার টহল দিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে ইঁদুরদের উচ্ছিষ্টে মনোনিবেশ করল। বেড়ালের স্বরের তারতম্য থেকেই হর্ষবর্ধন ঘরের পরিবর্তন আবিষ্কার করতে পারলেন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বাঁচা গেল, বাপরে, ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। ইঁদুর বেড়াল তারায় কলকাতার হালচালই অদ্ভুত। শহুরে ইঁদুর দাদা, যেরকম ভাবভঙ্গি দেখলাম মানুষেরই তো আক্কা করে না, তো বেড়াল। আমার তো বুক কাঁপছিল এতক্ষণ, কিন্তু খানিকটা নিঃশব্দে কাটে। গোবর্ধন কি যেন ভাবতে থাকে, তুই কি ভাবছিলি? ভাবছিলাম বেড়ালটা যে শহুরে ইঁদুর দেখে ঘাবড়েছিল তা হয়তো নয়। তা নয় তো আবার কি! আমাদের কর্মচারী কি লিখেছিল, কলকাতার হালচালই এই, মেশামেশির তত বেশি পক্ষপাতি নয় এরা, এমনকি এই বেড়ালরাও। তা নয়, পিলেগের নাম শুনেছ? শুনেছি, কি তাতে? শহর জায়গায় ভারী হয়। গোবর্ধনের চালটা মুরুব্বিয়ানা হয়ে ওঠে।
ব্যারামটার নাম পিলেক কেন জানো? পিলে থেকে লেক পর্যন্ত ফুলে পেঁপে ওঠে, তাই পিলেক। লেক কাকে বলে জানো তো? হর্ষবর্ধন দাবড়ি দেন, যা যা, তোকে আর বিদ্যে ফলাতে হবে না, তোর মাথা। লেগ মানে মাথা নয়, ঠিক তার উল্টো, যাকে বলে গিয়ে পা। জানি জানি, তোকে আর বলতে হবে না। ফিট মানেও পা হয়, আবার ফিট দিয়ে আমরা কাঠ মাপি, সে হলো গিয়ে আর এক ফিট। আবার অজ্ঞান হয়ে গেলেও ফিট হয়, সে আবার আরেকটা ফিট, কিন্তু তাতে গিয়ে তোমার লেগ হয় না। লেগে আর ফিটে এইখানেই তফাত। হর্ষবর্ধন চটে যান, বুঝেছি রে বুঝেছি, এখন পিলেগের কথা ক। শহরের ইঁদুর বুঝেছ, কামড়ালেই পিলেগ। বেড়ালটা কেন ঘাবড়াচ্ছিল বুঝলে এখন? ইঁদুরের ভয় নয়, পিলেগের ভয়ে। অ্যাঁ বলিস কি রে! হর্ষবর্ধন এবারে চমকে ওঠেন সত্যি। শহুরে বেড়াল কত ডাক্তারের বাড়ি ওর যাতায়াত, কত ডাক্তারি কথাবার্তা শোনে, রোগ ব্যায়ামের ব্যাপার সব ওর জানা। তাই ও সাবধান, বুঝেছ দাদা? সাবধানের বিনাশ নেই বলে কি না? তুই ঠিক বলেছিস। হর্ষবর্ধন সোজা হয়ে বসেন, আজ কিংবা কালই এ বাড়ি আমাদের ছাড়তে হবে। যা ইঁদুরের উপদ্রব এখানে, কখন যে কামড়ে দেয় কে জানে, কামড়ে দিলেই হলো। ব্যাস, তাহলেই পিলে থেকে লেক পর্যন্ত আগাগোড়া পিলেক। হর্ষবর্ধন বাক্যটা সম্পূর্ণ করে মুখখানা প্যাঁচার মতো বানিয়ে তোলেন। গোবর্ধনও দাদার মুখের দ্বিতীয় সংস্করণ হয়ে বসে। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।